হোমোলঙ্গি মানুষের নতুন প্রজাতি। প্রায় 90 বছর লোকচক্ষুর আড়ালে থাকার পর 2018 সালে মারা যাওয়ার পূর্বে একজন লোক তার নাতিকে হোমোলঙ্গি বিষয়ে বলে যান। 2020 সালে ফসিলটি বিজ্ঞানীদের হাতে আসে এবং 2021 সালে এটি একটি নতুন নাম পায়, যার নিকনেম হোমোলঙ্গি বা ড্রাগন ম্যান। প্রায় 90 বছর আগে আবিষ্কৃত একটি মাথার খুলির ফসিল এখন বিজ্ঞানীদের নতুন করে মানুষের বিবর্তনীয় ইতিহাস লিখতে বাধ্য করছে। এটি নিয়ান্ডারথালদের জন্য একটি বড় খবর, কারণ সদ্য আবিষ্কৃত প্রজাতিটি তাদেরকে হোমোসোফিয়েন্সের সবচেয়ে কাছের আত্মীয়ের স্থান থেকে সরিয়ে দিয়েছে। 1933 সালে চীনের উত্তরাঞ্চলের প্রদেশ হেইলং জিয়াংয়ের হারবিন শহরের পাশে সংঘুয়া নদীতে পাওয়া যায় মাথার খুলিটি। তখন চীনে চলছে জাপানিদের তাণ্ডব। জাপানিদের হাত থেকে খুলিটি বাঁচানোর জন্য একটি পরিত্যক্ত গুহায় লুকিয়ে রাখা হয়েছিল সেটিকে। প্রায় 90 বছর লোকচ 2018 সালে মারা যাওয়ার পূর্বে সেই লোকটি তার নাতিকে এর কথা বলে যান। হারবিন ফসিল খুলিটি দৈর্ঘ্যে 23 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার প্রশস্ত, যা আধুনিক মানুষের চাইতে অনেক বেশি। এর মস্তিষ্কের আকৃতি 1420 মিলিলিটার, মাথার চাইতে মুখ ছোট আকৃতির, ছোট চাপা কপাল বেশ বড় এবং চতুষ্কোণ আকৃতির চক্ষুকোটর, প্রশস্ত মুখ আর আছে বড় বড় দাঁত। খুলি থেকে উচ্চতা আন্দাজ করা কঠিন হলেও গবেষকরা ধারণা করছেন লোকটি বর্তমান মানুষের গড় উচ্চতার চেয়ে বেশি উচ্চতা সম্পন্ন ছিল। ফসিলটির বয়স নির্ধারণ করা হয়েছে 1,46,000 বছর। বিজ্ঞানীরা হোমোগণের অন্যান্য ফসিলগুলোর সাথে এই হারবিন ফসিলের তুলনা করেছেন। বিস্ময়কর ব্যাপার হলো হারবিন ফসিল এবং চীনে পাওয়া আরও অল্প কয়েকটি ফসিল মিলে একটি নতুন লাইনেজ তৈরি করে, যেটি নিয়ান্ডারথালদের চেয়ে মানুষের বেশি কাছের। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষণা প্রধান প্রফেসর ক্রিস স্ট্রিঙ্গার বলেন, আমি মনে করি গত 50 বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর এটি একটি। ফসিলটি অসাধারণভাবে সংরক্ষিত ছিল। গবেষকরা দাবি করছেন এই হারবিন ফসিলটি হোমোগণের অন্যান্য প্রজাতি থেকে যথেষ্ট দূরবর্তী এবং আলাদা প্রজাতি হবার যোগ্য। কিন্তু প্রফেসর স্ট্রিগার এতে সন্তুষ্ট নন। তিনি ধারণা করছেন এটি চীনের ডলি নামক অঞ্চলে 1978 সালে পাওয়া ফসিলের সাথে সাদৃশ্যপূর্ণ। তিনি বলেন, আমি এটিকে হোমোডাইলেন্সিস বলে সমর্থন করি, কিন্তু সেটি বড় কথা না। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি একটি তৃতীয় লিনিয়েজ, যেটি নিয়ান্ডারথাল থেকে আলাদা এবং হোমোসোফিয়েন্স থেকে অভিন্ন। আরও একটি সম্ভাবনা আছে, নামকরণ যেটাই করা হোক না কেন, হতে পারে একটি রহস্যময় ডোনিসোভান্স এর অন্তর্গত, কিন্তু সেটি নিশ্চিত হতে ডোনিসোভান্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের প্রয়োজন। UCL-এর আর্থ সিস্টেম সায়েন্সের প্রফেসর মার্ক মাসলিন বলেন, সুন্দরভাবে সংরক্ষিত এই চাইনিজ হারবিন আর্কাইক মানুষের ফসিল আবারও প্রমাণ করেছে যে মানুষের বিবর্তন সরল কোনো বিষয় নয়, বরং যথেষ্ট জটিল প্যাঁচানো ঝোপের মতো। আমরা জানি যখন আমাদের প্রজাতির উদ্ভব হয় তখন অন্তত 10টি মানব প্রজাতি পৃথিবীতে ছিল।